এসছি আমরা, মজার কি বৃষ্টি পড়ছে। এখন মাছের ডিমের বড়া গুলো ভেজে নিচ্ছি। ওই যে ওখানেও রেডি হচ্ছে কিটক্যাট শেক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টানি ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো এই কিছুক্ষণ হলো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো। তো আজকে সকালবেলা না বেশ ভালো বৃষ্টি হয়েছিলো, যখন ডিউটিতে বেরোলো তো তখন বেশ ভালো বৃষ্টি হচ্ছিলো। তারপরে হচ্ছে বৃষ্টি হওয়ার পর পুরো আকাশ পরিষ্কার করে রোদ উঠে যায়। তো কালকে এই জামা কাপড়গুলো কাছাকাছি করেছিলাম, সেগুলো সকালবেলা মেলে দিয়েছি, এতক্ষণে না শুকিয়েও গেছে। তো এখন যাব গিয়ে ফার্স্টে ব্রেকফাস্ট করবো, আজকে সকাল থেকে ব্রেকফাস্টও করা হয়নি। তারপরে ঘরের যা ডেলির কাজবাজ থাকে সেগুলোই করতে হবে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে ভিডিও আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। ব্রেকফাস্ট করে নিই, তারপরে রান্নাটাকে বসাতে হবে। আর আজকে তো শনিবার, তো আজকে আসবে লাঞ্চ করতে। আর বাইরে না রোদ আছে, বাট একদম ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, বাট আকাশে মেঘ নেই। থাক জামা কাপড়গুলো তুলবো না, মানে বৃষ্টি লাগবেও না জামা কাপড়ের গায়ে। তো ফার্স্টে ব্রেকফাস্ট করব, আর আজকে একদম না সিম্পল লাঞ্চ বানাবো। তো সকালবেলা মাছটাকে অলরেডি বার করে রেখেছি, তো এখন ব্রেকফাস্ট সেরে তারপরে সে রান্নাটাকে বসিয়ে দেব। ও বলেছে 1:30-এর মধ্যে চলে আসবে, তো তাড়াতাড়ি সমস্ত কাজবাজ করে নিতে হবে। বাজে হচ্ছে ওই প্রায় 12:30 মতো। তো রান্নাঘরে 12:30 কোনো বাজেনি। তো রান্নাঘরে তো এসছি অনেকক্ষণ আগে, তো আজকে একদম সিম্পল লাঞ্চ বানাবো। বানাবো হচ্ছে ফ্রিজে না, মানে আগের দিন যে মাছ এনেছিলাম কাতলা মাছ, ওখান থেকে 2 পিস রেখে দিয়েছিলাম কাতলা মাছ ভাজা খাবো বলে। তো আজকে করছে কাতলা মাছ ভাজা দুপুরে খাওয়ার জন্য। সে আর হচ্ছে ডাল সেদ্ধ যেভাবে আমি করি, মুসুর ডাল পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে, আর করবো হচ্ছে আলুর চোখা। আর মাছের ডিমও ছিল, তো মাছের ডিমের বড়ার কারি করে রেখে দেবো, সেটা রাত্রে হয়ে যাবে। আর ও যদি দুপুরে খায় তাহলে দুপুরেও খেতে পারে। তো অলরেডি এসে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আলুটাকে কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখন এক এক করে নেব। দেখো ডাল সেদ্ধটাকে বসিয়ে দিয়েছি, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। ফার্স্টে পেঁয়াজ ভেজে নেব আলুর চোখা মাখবো বলে। এখানে দেখো আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখানে দেখো মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি, এটাকে মেখে তারপরে ভাজবো। আর এখানে মাছটাকে দেখো নুন মাখিয়ে রেখে দিয়েছি, থাক এটা কিছুক্ষণ। এখানে দেখো আলুর চোখাটা এবার মেখে নেব, একটু শুকনো লঙ্কা তেলে ভেজে আলুর সাথে ভালো করে মেখে নিয়েছি। আর পেঁয়াজ আর লঙ্কা ফ্রাই করে এটার মধ্যে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে কাঁচা তেল আর লবণ। এখন এটাকে ভালো মতো মেখে নেব। আর এখানে দেখো মাছের ডিমটাকে ভালো করে মেখে রেখে দিয়েছি, এখন মাছের ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছি। আর এটার মধ্যে আছে হচ্ছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লবণ আর হলুদ দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। এখানে ডালটাও প্রায় হয়ে এসছে, এখনই নামিয়ে নেব আর একটু ফুটুক। এই হয়ে গেছে ডিমের কারি, লাস্টে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম, এবার নামিয়ে নেবো, একদম মাখা মাখা হয়ে যাবে। এখানে দেখো কড়াইটা মেজে তেল দিয়ে দিয়েছি, এখন এই মাছটাকে ভেজে রাখবো। মাছটা হচ্ছে হাফ ভেজে রাখবো, তারপরে খাওয়ার আগে আবার একটুখানি গরম করে নেব। এখানে ভাতটা প্রায় হয়ে এসছে, হচ্ছে পুরো পাক্কা দুটো। তো স্নান দান করে পুজো টুজো দিয়ে সবই উঠলাম, রোজ চলে এসছে লাঞ্চ করতে। এখন আসলাম রান্নাঘরে, ফার্স্টে মাছটাকে একটু গরম করব, ভালো মতোই ভেজে রেখে দিয়েছিলাম, জাস্ট এখন একটু গরম করে নেব। আর খাবারগুলো সব ডাইনিং টেবিলে নিয়ে যাব। মাছটাকে গরম বসিয়ে দিয়েছি, ধীরে ধীরে গরম। এই এখন লাঞ্চ করে নেবো, আজ হচ্ছে ভাত, এখানে হচ্ছে মাছ ভাজার তেল, আর মাছ ভাজা মাছের ডিমের কারি আলুর চোখা আর ডাল সেদ্ধ,
লাঞ্চ করানো হবে। এভরি মর্নিং এখন বাজে হচ্ছে 8টা, ফটো ডিসি থেকে চলে এসছে অনেক এই কারেন্ট নেই, অনেকক্ষণই হলো। তো তারপর একটু চাটা খেলাম, খেয়ে রেডি হয়ে গেছি। দেখে তো শনিবার, শনিবার দিন জানোই আমরা কোথাও না কোথাও বেরোই। আর আজকে হচ্ছে ভালো বৃষ্টি মেঘ করে, দুপুর দিকে একবার হয়েছে, বিকেল দিকে হলো। তো এখন আর আমি যাচ্ছি পিএম মল বাজার করতে, এই মাসের এখনও বাজার করা হয়নি। চলো আমরা পিএম মল, আর কি বৃষ্টি হচ্ছে। তো চলে এসেছি পিএম মল, ভালো বৃষ্টি হচ্ছে বাইরে, এসার রোদ পুরো ভিজে গেছে বৃষ্টিতে, ভালো ভিড় আছে। এই আগে এই এই দিকে চলো, বিস্কিট নিতে হবে। হচ্ছে উত্থাপাম মিক্স, একদম ভেতরে ঢোকানো ছিল, এটা একটা নিয়ে নেব, খুব ভালো লাগে এটা খেতে। আরও অনেক কিছুর মিক্স আছে, ধোসা, ইডলি, বড়া, এটাই নেব। ডেট ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে বাজার করা, এখন লাইনে দাঁড়িয়ে আছি। ভালো ভিড় আছে, যখনই আসি তখনই ভিড় বলো, সে মাসের প্রথমে আসি, মাঝখানে আসি, লাস্টে আসি, দেখা যাক কতক্ষণ লাগে। বাজার করা হয়ে গেছে, এখন এই পঞ্চায়েতের দোকান থেকে একটু পঞ্চায়েত নিলাম, আরও এখানে শেক খাবে দোকানে। আর ওই যে দোকানেও রেডি হচ্ছে কিটক্যাট শেক, ডেকোরেশন সুন্দর করছে। বাহ বাহ, তোমারই তো ব্যাপার, তোমারই তো ব্যাপার। সেটার জন্য আমি একা খাবো, ওভারফ্লো করে যাচ্ছে। কেমন খেতে? চলে এসেছি বাড়িতে, প্রায় 10:30 বাজতে গেল। আর ওইদিকে বৃষ্টি হচ্ছিল, বাট এইখানে কোনো বৃষ্টিই নেই। যাওয়ার সময় আজকে বৃষ্টি হয়েছে বিশাল, আসার সময় অতটা হয়নি, আজকে অনেক লেট হয়ে গেল। তো বাজার থেকে তো এসেছি অনেকক্ষণই, এসে ভাত করে নিলাম, ভাত টাত হয়ে গেছে, এখন ডিনার করে নেবো, আজকে অনেক লেট হয়ে গেলো না। আলু চোখা নিয়ে নাও ভাত, এখানে মাছের ডিমের কারি, এটা দুপুরবেলার খাওয়া হয়নি, আলুর চোখা আর ডাল সেদ্ধ, এবার ডিনার করে নেবো। ভালো হয়েছিল? Flashing lights dance with fire in the night, I'm wired, watch the time pass us.